আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজকে নিউজ। সুজিত ও মা মিথিলা মধুচন্দ্রিমায় ব্যস্ত, আর তাসান তার মেয়েকে নিয়ে যেভাবে সময় কাটাচ্ছে। চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে। দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্সে বিয়ের একদিন পর জেনেভায় যান সুজিত মুখার্জি আর মিথিলা। 6 ডিসেম্বর ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সুজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল, উপস্থাপক মিথিলা। 14 ডিসেম্বর মিথিলা বলেছেন, গ্রিসে যাচ্ছি, জেনেভায় তো লেখাপড়া হলো, গ্রিসে শুধু বেড়ানো হবে। এরই মধ্যে গ্রিসে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দিয়েছেন মিথিলা। তার মধ্য থেকে বাছাই কিছু ছবি আজ আপনাদের জন্য তুলে ধরা হলো। জেনেভা বিশ্ববিদ্যালয়ে তিনি রেজিস্ট্রেশন করেছেন, 21 ডিসেম্বর ঢাকায় ফিরবেন মিথিলা। শোবিজ ইন্ডাস্ট্রির বেস্ট জুটি বলা হতো তাসান মিথিলাকে, তবে সবার মন ভেঙে দুজনেই আলাদা হয়ে যান, ঘটে বিচ্ছেদ। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে, আইরা তাহারিম খান। সব কিছুতেই যেন বাবা মায়ের মতোই চৌকোর 5.5 বছর বয়সী এই মেয়ে হয়ে উঠেছেন বেশ দুরন্ত। সম্প্রতি বাবা তাহসানের সাথে ঘুরতে গিয়েছিল মেয়ে আইরা। বাবা মেয়ে দুজনে মিলে বেশ মজা করেছেন, মেয়ে সুযোগ পেয়েই তার দুরন্তপনা দেখিয়েছে। ফাঁকা উন্মুক্ত মঞ্চ পেয়ে নাচ শুরু করে দেয় আইরা, কিন্তু বাবা একজন সঙ্গী শিল্পী, মেয়ের নাচের সাথে গান না থাকলে কি হয়। তাহসান গাইতে শুরু করলেন আর মেয়ে আইরা অনবদ্য নেচে গেল। তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বাবা মেয়ের গান নাচ উঠে এসেছে। তাহসান সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই বিষয়ে লিখেছেন, আমরা আশা ও বাস্তবতা নিয়ে কথা বলেছি, আমি গেয়েছি, তুমি নেচেছ, আমরা জীবনে ঢেকিকলের মতো যে উদযাপন পতন ঘটে সেসব নিয়ে কথা বলেছি, আমি হেসেছি এবং তুমি চুমু দিয়েছ। ভালোবাসা সবসময় এমনই চারদিক আবরণ দিয়ে ঘিরে রাখে। এদিকে মা মিথিলা ব্যস্ত সুজিতের সাথে গ্রিসে হানিমুনে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।